নমস্কার লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান বিশ্ববিদ্যালয়ে যারা ফোর্থ সেমিস্টারে ইতিহাস অনার্স নিয়ে পড়ছো তাদের কাছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ বর্তমান বিশ্ববিদ্যালয়ে ফোর্থ সেমিস্টারে যে আসন্ন অনলাইন এক্সাম রয়েছে সেই এক্সামে ইতিহাস অনার্স নিয়ে যারা পড়ছো তাদের 22 ইয়ার্সে আজকে সাইসেন দেব কোন পেপারে সিসি পেপার 9। ইতিমধ্যেই তোমরা জানো যারা দেখেছো সিসি পেপার 8 অলরেডি সাইসেন আপলোড করা হয়ে গেছে, যারা দেখেছো স্পেশালি তাদের থ্যাংকস, আর যারা দেখোনি এখনো তারা কোনো কিছু না ভেবে সাইসেন অলরেডি দেখে নিও। ঠিক আছে, তো আজকে বেশি কথা বলবো না, সিসি পেপার 8 সিসি পেপার 9 সাইসেন দেবো। নেক্সট দিন তোমাদের খুব তাড়াতাড়ি আপলোড হবে, দু একদিনের মধ্যে সিসি পেপার 10 তোমরা দেখতে থাকো এবং সাইসেন গুলো তোমরা ভালো করে তৈরি করতে থাকো। ঠিক আছে, আর নেক্সট সেমিস্টার থেকে তোমরা যদি কেউ অনলাইন অফলাইনে পড়তে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি দুটো মোডেই পড়াই। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে হোক বা অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে চ্যানেলে, সেই তোমার নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে বা কল করে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এছাড়া তোমাদের কোনো ভিডিও নিয়ে যদি কোনো সাজেশন থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তোমরা ভালো থেকো। যাই হোক, আজকে আমরা শুরু করছি সিসি পেপার 9 সাইসেন। চলো দেখো, সিসি পেপার 9 ইউনিট 1 প্রথম প্রশ্ন, সিরাজের সাথে ইংরেজদের বিরোধের কারণ, 2 পলাশির যুদ্ধের গুরুত্ব, 3 বক্সারের যুদ্ধের গুরুত্ব, 4 দেওয়ানি লাভে তাৎপর্য বা দেওয়ানি লাভে তাৎপর্য, 5 ইঙ্গ মহীশূর সম্পর্ক, 6 ইঙ্গ মারাঠা সম্পর্ক, 7 অধীনতামূলক মিত্রতা নীতির গুণাবলী, 8 সত্ত্ববিলোপ নীতি। সত্ত্ববিলোপ নীতি প্রশ্নটা এরকম দেয়, সত্ত্ববিলোপ নীতি ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণে কিভাবে সহায়তা করেছে। ঠিক আছে, ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, ওয়ার্ড হেস্টিংস এর ভূমি রাজস্ব ব্যবস্থা, 2 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত শাসন আইন, 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন ভারত ইতিহাসে কি কি পরিবর্তন এনেছিল, 1833 সালের ভারত শাসন আইন মানে তার শর্ত এবং গুরুত্ব, আর লর্ড উইলিয়াম বেন্টিং এর শিক্ষা সংস্কার। ইউনিট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায়, চিরস্থায়ী বন্দোবস্তের প্রেক্ষাপট। নেক্সট 2 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত ভারতীয় কৃষি সমাজের উপর কি প্রভাব পড়েছিল, 10 নম্বর হিসেবে আসতে পারে। 3 কৃষির বাণিজ্যিকরণ বা কমার্শিয়াল এগ্রিকালচার, এটা 5 নম্বর হিসেবে দিতে পারে, আবার 10ও দিতে পারে, ভালো করে করে রাখবে এটা। আর 4 রায়তরি বন্দোবস্ত। ইউনিট 4 অবশিল্পায়ন, একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আর 2 সম্পদের নির্গমন, এই দুটো প্রশ্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট। ইউনিট 5 বাংলা নবজাগরণ সম্পর্কিত বিতর্ক, 2 ব্রাহ্ম সমাজ আন্দোলনের তাৎপর্য, 3 সমাজ সংস্কারক হিসেবে রাজারামমোহন রায়ের ভূমিকা, সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের ভূমিকা, এই রামমোহন বিদ্যাসাগরের মধ্যে যে কোনো একটা আসতে পারে। ইউনিট 6 সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি, ওয়াবি আন্দোলনের তাৎপর্য, 3 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি, 4 1857 সালে মহাবিদ্রোহের আর্থসামাজিক কারণ, আর লাস্ট 5 পরাজয় আন্দোলনের প্রকৃতি তাৎপর্য। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সাঁওতাল বিদ্রোহ, ওয়াবি আন্দোলন আর মহাবিদ্রোহের প্রকৃতি। ঠিক আছে, যাই হোক, তোমরা আশা করি তোমরা খাতায় লিখে নিয়েছ ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত এই যে সাইসেন গুলো দিলাম, আশা করি এর মধ্যেই তোমরা কমন পাবে। তো তোমরা খাতায় লিখে নিয়ে কোশ্চেন গুলো নোটস করে তৈরি করে রাখো যাতে তোমরা অনলাইনে পরীক্ষা হলেও খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারো। আর অবশ্যই অবশ্যই তোমরা পরবর্তীকালে যে সেমিস্টার গুলো দেবে সেই সেমিস্টারে যাতে তোমরা আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক সহায়তা পাও, তার জন্য বিশেষ করে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও এবং সাইসেন সংক্রান্ত ভিডিও, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা, তো এগুলো অবশ্যই পেতে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না।